রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার প্রসার ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে শুরু হলো জাতীয় এসএমই পণ্য মেলা 2020। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের নদিনের এ মেলা রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তন থেকে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। পরে উদ্বোধনী বক্তব্যে ক্রেতার চাহিদা খোঁজার পাশাপাশি পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ সহজ করতে সংশ্লিষ্টদের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। শুধু আমরা রপ্তানিমুখী হব না, আমার নিজের দেশের মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে হবে, নিজের দেশের ভিতরে আমার বাজার সৃষ্টি করতে হবে, সেই সাথে সাথে নতুন নতুন বাজার অন্বেষণ করতে হবে। কোথায় আমরা নতুন বাজার পেতে পারি, কোন দেশে কোন ধরনের পণ্যের চাহিদা বেশি সেটা খুঁজে বের করা এবং সেই ধরনের পণ্য উৎপাদন করা। ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে উদ্যোক্তাদের জন্য সিঙ্গেল ডিজিটে সুদের হার নামিয়ে আনার কথাও জানান সরকার প্রধান। আমরা যে ক্ষুদ্র শিল্প গড়ে তুলব তার যে কাঁচামাল, এই কাঁচামালের চাহিদা কিভাবে পূরণ হবে, সার্বিকভাবে আমি বলবো যে এক্ষেত্রেও গবেষণার প্রয়োজন রয়েছে, গবেষণাটা একান্তভাবে অপরিহার্য। তা আমি আশা করি এসএমই ফাউন্ডেশন এ ব্যাপারেও একটা উদ্যোগ নেবেন যে এই সব বিষয়ে কীভাবে গবেষণা করা যায় এবং গবেষণার মধ্য দিয়ে আমরা যেন আমাদের পণ্য চাহিদা, পণ্য উৎপাদন, পণ্য বাজারজাতকরণ সেটা আমরা নিশ্চিত করতে পারি, সেটা আমরা করব। এর আগে এসএমই খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে 5 ক্যাটাগরিতে 5 উদ্যোক্তার হাতে এসএমই পুরস্কার 2020 তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মারুফ রেজা, আরটিভি, ঢাকা।